যাদের অর্থ হচ্ছে মৌখিক। তো এই দুটি শব্দের অর্থ মৌখিক, কিন্তু এই দুটি শব্দের মধ্যে ব্যবহারগত কিছু পার্থক্য আছে। তো আমরা আজকে সেই ব্যবহারগত পার্থক্য নিয়েই আলোচনা করব, কখন আমরা ভার্বাল ইউজ করব আর কখন আমরা ওরাল ইউজ করব। তাও দেখে নাও যে ভার্বাল কি না, যখন কোনো বাক্যে বা সেন্টেন্সের মধ্যে প্রতিটা শব্দের অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত যে শব্দগুলো আছে প্রতিটা শব্দের আলাদা আলাদা গুরুত্ব থাকবে, তখন আমরা কি করব না, তখন আমরা ভার্বাল ইউজ করব। তো সেই সেন্টেন্সটা লিখিত হতে পারে বা মৌখিক হতে পারে। তো তার জন্য কি করব, আমরা ভার্বাল ইউজ করব, অর্থাৎ ওই সেন্টেন্সের প্রতিটা শব্দের কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে, তো সেক্ষেত্রে আমরা ভার্বাল ইউজ করব। ঠিক আছে, যেমন দেখো কি বলছি, ইউ এন্ড হি এন্টার ইনটু আ ভার্বাল এগ্রিমেন্ট। ইউ এন্ড হি, তুমি এবং সে, এন্টার ইনটু আ ভার্বাল এগ্রিমেন্ট, অর্থাৎ কি না, ভার্বাল এগ্রিমেন্ট করলাম কেন না, তার কারণ হচ্ছে কি না, মৌখিক একটা চুক্তি হয়েছে, অর্থাৎ যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির প্রতিটি শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট মাইন্ড ইট, প্রতিটা শব্দই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটা শব্দেরই কিন্তু আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে। তো এই জন্য এখানে আমরা কি করলাম না, ভার্বাল ইউজ করলাম। ঠিক আছে, তারপর দেখো, আই ওয়াজ আস্কড টু ডু সাম ভার্বাল ট্রান্সলেশন, অর্থাৎ কি, আই ওয়াজ আস্কড টু ডু সাম ভার্বাল ট্রান্সলেশন, অর্থাৎ আমি বললাম যে এটাকে যেন মৌখিকভাবে যেন কি হয় না, ট্রান্সলেশন করা হয়, অর্থাৎ এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করা হয়। তো দেখো, সাপোজ তুমি একটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা তুমি বোঝো না, তো সেই ল্যাঙ্গুয়েজটা যখন তুমি বোঝো না, তখন তুমি অন্য কোনো মানুষের সাহায্য নিচ্ছ যে ওই ল্যাঙ্গুয়েজটা বোঝে, তো তখন তোমাদের দুজনের মধ্যে কমিউনিকেট করছে কে না, এই যে মিডিয়েটর আছেন, তো ইনি কি করছেন, ইনি যে দোভাষী আছেন, তিনি কি করছেন না, উনি কি বলছেন সেই শব্দটাকে হুবহু তোমার কাছে পৌঁছাচ্ছে, তোমাকে সেটার অর্থ বলে দিচ্ছে, অর্থাৎ যে শব্দটা বলছে তার প্রতিটা সেন্টেন্স, প্রতিটা যে শব্দ সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তার জন্য সেক্ষেত্রে কি হচ্ছে না, প্রতিটা শব্দেরই কিন্তু আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, এই জন্য সেক্ষেত্রে আমরা কি করব, ইউজ করব ভার্বাল। নেক্সট দেখো, ওরালটা কি জিনিস, ওরালটা হচ্ছে এটাই, যেখানে বক্তব্য থাকবে কিন্তু প্রতিটা শব্দের আলাদা আলাদা গুরুত্ব বা ইম্পর্টেন্স থাকবে না, সেক্ষেত্রে আমরা ইউজ করব কি, ওরাল। ঠিক আছে, যেমন হি ওয়াজ সেন্ট টু দা ডক্টর উইথ অ্যান ওরাল মেসেজ, হি ওয়াজ সেন্ট টু দা ডক্টর, তাকে ডক্টরের কাছে পাঠানো হলো উইথ অ্যান ওরাল মেসেজ, অর্থাৎ মৌখিক কিছু বার্তা বা খবর দিয়ে। ব্যাপারটা কি হয়েছে দেখো, সাপোজ তোমার বাড়িতে কারো একটু শরীর খারাপ, তো সে কি হয়েছে না, সে তোমাকে বলে পাঠাচ্ছে, সে ডাক্তারের কাছে যাবে না বলছে, তোমাকে বলেছে যে আমার জ্বর এসছে আর কি হচ্ছে, গা হাত পা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, হ্যাঁ উঠতে পারছি না, এই টাইপের একটা কথা তোমাকে বলে সে কি করছে, তোমাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপর তুমি যে ডাক্তারকে কি বলছো, যে এরকম জ্বর এসছে বলছে, গা হাত পা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, ওষুধ দিন। তো ঘটনা হচ্ছে কি না, যখন পেশেন্ট নিজে বলছিল তখন সেই কথাগুলো কিন্তু জ্বর আছে, আবার তার সাথে গা হাত পা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, এই যে প্রতিটা শব্দের কিন্তু যে ইম্পর্টেন্সটা ছিল, যে গুরুত্বটা ছিল, সেটা যখন অন্য কারো মাধ্যমে ডক্টরের কাছে পৌঁছাচ্ছে, তখন সেই শব্দগুলোর কি সেই রকম গুরুত্ব আছে, নিশ্চয়ই না। তো তার জন্য সেক্ষেত্রে আমরা কি করলাম, সেক্ষেত্রে আমরা করলাম ওরাল মেসেজ, অর্থাৎ সেক্ষেত্রে প্রতিটা শব্দের কিন্তু আলাদা আলাদা ইম্পর্টেন্স নেই। নেক্সট, মাই ইনস্ট্রাকশন ওয়্যার ওরাল নট রিটেন, মাই ইনস্ট্রাকশন ওরাল নট রিটেন, অর্থাৎ আমার যে ইনস্ট্রাকশন আছে, আমার যে নির্দেশ আছে, সেই নির্দেশটা কিন্তু মৌখিক, কোনো রিটেন নয়, অর্থাৎ যেখানে আমরা কি করব না, একটা বক্তব্য থাকবে, একটা তার উদ্দেশ্য থাকবে, সেক্ষেত্রে কি হয়েছে না, প্রতিটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, অর্থাৎ প্রতিটা শব্দের যে আলাদা আলাদা গুরুত্ব, সেই গুরুত্বটা কিন্তু ওরালের ক্ষেত্রে থাকে না, আর ভার্বালের ক্ষেত্রে সেখানে কি দেখতে পাবো না, প্রতিটা শব্দের কিন্তু আলাদা আলাদা ইম্পর্টেন্স থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভার্বাল এবং ওরাল এই দুটো শব্দেরই কিন্তু পার্থক্য তোমরা বুঝতে পেরেছো এবং সেন্টেন্স এরা কিভাবে ইউজ হয় আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা এই চ্যানেলটিকে অতি অবশ্যই অন্যান্য বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।